প্রথমে আপনাদেরকে অভিনন্দন, আপনারা দলগত চ্যাম্পিয়ন হয়েছেন এই টুর্নামেন্টে। এই বাংলাদেশ গেমস নবম আসনে আপনারা গলফের দলগত চ্যাম্পিয়ন হয়েছেন, তার মানে আপনারা গোল্ড মেডেল পান। জি জি, এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি আপনারা কতদিন যাবৎ গলফ খেলছেন? আপনি আমি গলফ খেলতেছি প্রায় 4 বছর ধরে, তো সাভার গলফ ক্লাব। আমার হ্যান্ডিক্যাপ প্রথম দিন ছিল 11, আজকে হলো 5। হ্যান্ডিক্যাপ বাদ দিয়ে আপনাদের যে স্কোর আসছে সেই স্কোর বিবেচনা করে আপনারা জি জি দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। জি জি, সেটাই নেট হিসাবে। জি জি, আপনার নেটে চ্যাম্পিয়ন, দলগত চ্যাম্পিয়ন, আপনার গোল্ড মেডেল, আপনি কি জানেন বিষয়টা? জি শুনছি। তো চ্যাম্পিয়ন যে হবে সে গোল্ড মেডেল? জি 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 জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুন্না। 4 বছর ধরে গলফ খেলছেন সবাই? জি স্যার। ভবিষ্যতের লক্ষ্য? ভবিষ্যতের লক্ষ্য ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য ভালো খেলতে হবে, এই মানে উদ্যোগ নিয়ে খেলার প্র্যাকটিস করতেছি। নর্মালি আপনি কত ক্রস খেলেন? আমি নর্মালি খেলি, আমাদের গলফ কোর্সে আমাদের 8-9 বার মানে ভালো হইলে হয়, তো এখন টুর্নামেন্টে আরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। জি, আমি সাভার গলফের। অনেক খুশি যে সাভারের গর্ব রাখতে পারছি, সারারা অনেক খুশি হবে যে আমরা ভালো খেলছি। জি জি, অনেক সুযোগ পাই, সারারা আমাদের সুযোগ দেয়, আমরা রেগুলারই প্র্যাকটিস করি। জি, আমার হ্যান্ডিক্যাপ প্রথম দিন 10 ছিল, আজকের 5 ছিল, টোটালে 8 আন্ডার খেলছি আমরা দুজনে মিলে, টিমগতভাবে চ্যাম্পিয়ন হয়েছি স্যার। দুইটা, একটা এ টিম একটা বি টিম, তো আমরা বি টিমে ছিলাম, বি টিম হয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। জি, এ টিমে স্যার মোটামুটি ভালোই খেলছে, একজন হয়তো খারাপ খেলছে এই কারণে ঢলটা আটকে ধান হয়ে গেছে। জি জি, বি টিম হয়েছে। জি জি, শুনছি যে গোল্ড মেডেল পাবো, তো আমরা অনেক খুশি। আপনাদের দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ।